রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েও তা রহস্যজনক কারণে বন্ধ। স্থানীয় সাধারণ দুর্ভোগের সম্মুখীন। ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন। বর্তমান রাজ্য সরকার রাজ্যের সর্বত্র যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে অধিক সচেষ্ট। তাতে রাজ্যের বিভিন্ন এলাকায় বর্তমানে নতুন নতুন সড়ক নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজ চলছে। কিন্তু ধর্মনগরের কৃষ্ণপুর থেকে মঙ্গলখালী হয়ে যুবরাজনগর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল, তা বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকাবাসী গভীর সমস্যার সম্মুখীন। এরই প্রতিবাদে স্থানীয় সাধারণ বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করলেন। কার্যত মঙ্গলখালী এলাকায় এই পথ অবরোধ সংঘটিত। সকাল 10:30 থেকে এই পথ অবরোধ আন্দোলন শুরু হয়, ফলে রাস্তার উভয় পাশে যানজটের কারণে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এই অবরোধের কারণ জানালেন জনৈক স্থানীয় বাসিন্দা। আমরা আজকে পথ অবরোধের মূল কারণ হলো আমাদের এই যুবরাজনগর এবং মঙ্গলখালীর মধ্যে দিয়ে যে একমাত্র রাস্তা, আজ থেকে 4 মাস আগে কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হওয়ার পরবর্তী সময়ে মাসখানিক কাজ চলার পরে কাজটা বন্ধ হয়ে গেছে। এইভাবে 2-3 বার কাজ রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। অথচ আমরা গ্রামবাসী কিছুই জানি না যে কাজকে কী কারণে বন্ধ। তো আমরা আজকে মূলত দাবি হলো যে আমরা এলাকাবাসী জানতে চাই কী কারণে এই রাস্তার কাজটা বন্ধ হয়েছে। এই কারণে আমরা শুধু তাই নয়, যতক্ষণ না পর্যন্ত পুনরায় রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার ব্যাপারে প্রশাসনিক আশ্বাস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলেই জানালেন স্থানীয় অপর বাসিন্দা। কৃষ্ণপুর থেকে তিলতই এবং মায়া আছে আনন্দবাজার, বা এই রাস্তায় তিলতই যাওয়া যায় এবং পালগাঁও যাওয়া যায়, কৈলাসহ যাওয়া যায়। আপনার অবরোধ কত সময় চলবে? 10:30 থেকে আমরা অবরোধ আরম্ভ করছি। এখন প্রশাসন আছে এখানে, মেজার এখানে এসেছে। যদি আমরা কোনো আশ্বাস পাই তাহলে আমরা অবরোধ চালবো। তাহলে এই পথ অবরোধের খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ সহ প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। ঘটনাস্থলে আসেন সড়ক সংস্কারের কাজে নিযুক্ত ঠিকাদারের ম্যানেজার। শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ পুনরায় শুরু হবে। ঠিকাদারের সংশ্লিষ্ট ম্যানেজারের আশ্বাসের ভিত্তিতে দুপুর 12:30 নাগাদ অবরোধ মুক্ত হয় এবং সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হলে বর্তমানে স্বস্তির পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।